এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। খুব সুন্দর জায়গায় এসে লুকিয়েছিস, ওই রাস্তাঘাটের লোকজনের মাঝে মারলে খুব চাপ হয়ে যেত। এই ঘরের মধ্যে তোকে খালাস করে দেব, কেউ টের পাবে না। এবার মরার জন্য রেডি হ। এবার সব বরকনে তোমরা উঠে পড়ো, বরকনে পরস্পর পরস্পরের হাত ধরে এই অগ্নিকে সাক্ষী করে তোমরা প্রদক্ষিণ করো। আমি কোথাও পালাচ্ছি না, আমি জানি তোরা আমাকে পালাতে দিবি না, কিন্তু মরার আগে আমার একটা শেষ প্রশ্ন আছে। মরার আগে শেষ ইচ্ছে তো শুনি, কি প্রশ্ন? তোরা কেন এটা করছিস? তোরা কেন আমার ক্ষতি করতে চাইছিস? কি পাবি আমার ক্ষতি করে? এসব বোকা বোকা প্রশ্নের উত্তর আমরা দিই না। অন্য কোনো প্রশ্ন করা থাকলে কর, নইলে জলদি মর। আমার কথাটা বুঝতে পারছিস না তোরা? কে পাঠিয়েছে রাজা? কি পাবি আমাকে মেরে? কত টাকা পাবি? তারপর আর কিছু নেই, তারপর তোদেরকেও মরতে হবে রাজা, তোদেরকেও মারবে। আজকে রাজা আর দুলালের মতো লোকেদের জন্য রসুলপুরের এই অবস্থা তোরা বুঝতে পারছিস না? দেখ ভুল করছিস, বন্ধুটা সরা, ভুল করছিস, তোদেরও একই অবস্থা হবে। জ্ঞানের কচকচানি শেষ হয়েছে নাকি আরো দিবি? হ্যাঁ, তোদের ভালোর জন্যই বলছি। মরার কয়েক সেকেন্ড আগে আমাদের ভালো চেয়ে লাভ নেই, রেডি হয়ে যা, আজকে তো তুই মরবি। তুমি ঠিক আছো তো? কোনো বিপদ হয়নি তো তোমার?
দুবার এরকম করে করবো? হ্যাঁ, কেউ না কেউ তো সামনে চলে আসছে। আরে বাবা রাজা, শান্ত শান্ত, মাথা গরম করো না। এই আপনি চুপ করুন, হ্যাঁ, এর থেকে ভালো সুযোগ পাবো না, বুঝেছেন? এত আওয়াজের মধ্যে গুলি করলে কেউ বুঝতেও পারতো না, মন যদি গুলি খেয়ে মরে যেত। টার্গেটেই তো পাচ্ছি না। এই দুলালু, আপনার চোরগুলো কোথায়? সময় আসবে তো? সময় আসবে মানে, ওরা তো বহুক্ষণ আগেই চলে এসছে। কোথায়? ওই যে ভিড়ের মধ্যে খাপটি মেরে আছে, ঠিক সময় বেরোবে, ঠিক কাজ সারবে। আরে কোন ভিড়? পুরোটাই তো ভিড়ই ভিড়। আরে সেই জন্য তো বলছি, ধৈর্য রাখো, ধৈর্য রাখো। বিগ্রহের গয়না চুরি হলেই হইচই বাড়বে, আর মন যুগে ফিনিশ করা ঠিক ততটাই সহজ হয়ে যাবে। সুযোগ পাবে রাজা, সুযোগ পাবে। শুনুন, আমি একা সুযোগ পেলে হবে না, বুঝেছেন? আমার ছেলেগুলোকে অর্জুনের লাশ ফেলার সুযোগ পেতে হবে, নাহলে সব জলে। পারলি না তো? আর কেন এত সময় নষ্ট করছিস? সোজা চালান করে দে না মালটাকে। আমি কোথাও পালাচ্ছি না, বন্দুকটা নামা তো। অর্জুন যে ভিডিও করেছিল সেই ভিডিওটা আমরা পেয়ে গেছি, কিন্তু আবার কিন্তু কি, অর্জুন পালিয়েছে। এই পৃথিবীর যে প্রান্তেই পালাক, খোঁজ আর খুঁজে মার। রাজ হয় অর্জুন তোদের হাতে মরবে, না হলে তোর আমার হাতে মরবি, বুঝেছিস? কি বললো? ফোন পেয়ে গেছে, কিন্তু অর্জুন নাকি পালিয়ে গেছে। ভিডিওটা পাওয়া গেছে, তার মানে অর্জুনের কাছে আমাদের বিরুদ্ধে আর কোনো বড় প্রমাণ নেই। অর্জুনের একটা খোঁজ নাও না গো। আমি অনেকক্ষণ থেকে অর্জুনকে ফোন করছি, প্রথম প্রথম রিং হচ্ছিল, কিন্তু হঠাৎ করে না ফোনটা সুইচ অফ বলছে। খবরদার না, অর্জুনের ব্যাপারে আমরা কেন নাক গলাবো? দেখুন মা, আমাদের মধ্যে তো পরিষ্কার কথা হয়ে গেছে যে আমরা কেউ কারো ব্যাপারে নাক গলাবো না। তাহলে এখন অর্জুন কোথায় আছে, কি করছে, সেসব জেনে আমাদের কি? তুই হঠাৎ করে এতটা নিষ্ঠুর হয়ে গেলে কেন অদিতি? ছেলেটার এতক্ষণ ধরে কোনো খোঁজ পাচ্ছি না, তোমার কোনো দুশ্চিন্তা হচ্ছে না? না হচ্ছে না, কারণ এ বাড়ির সমস্ত যাবতীয় দুশ্চিন্তা অর্জুন নিজে ডেকে এনেছে। যেদিন থেকে ওই মঞ্জুকে বিয়ে করছে সেদিন থেকে এই বাড়িতে সমস্ত অশান্তি শুরু। তোমার সমস্যাটা কিসের বলো তো? সর্বক্ষণ তুমি মঞ্জুর দিকে আঙুল তোলাটা বন্ধ করো অদিতি, ও তোমার কোন পাকা ধানে মই দিয়েছে গো। বাবা সেটা এখন আপনাকে বলে দিতে হবে, আপনি জানেন না। আচ্ছা বৌমা, মঞ্জুকে নিয়ে নিজেদের মধ্যে ঝুটঝামেলা করে কোনো লাভ আছে? অভি, অর্জুনকে একটা ফোন করে দেখো না। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। সুইচড অফ বলছে? ও তো ক্যারেক্টার সার্টিফিকেট আনার জন্য থানায় যাওয়ার কথা,
আর যদি থানাতেই যায় তাহলে ফোন সুইচ অফ করে রাখবে কেন? অভি তুমি একটু নিজে বেরিয়ে দেখো না, আমার ভালো লাগছে না, আমার মনটা ভীষণ কু ডাকছে, আমার ভালো লাগছে না। উফ মা, এতে কু ডাকার কি আছে? আমার তো মনে হয় অর্জুন আমাদের সবাইকে পড়তে পড়িয়ে ওই রাধাকৃষ্ণের মন্দিরে মঞ্জুর সঙ্গেই দেখা করতে গেছে। এই একদম ভুলভাল কথা বলো না, আমি অর্জুনকে চিনি, খুব ভালো করে চিনি। ও যদি কারোর উপর রেগে থাকে তাহলে যেচে কোনোদিন তার কাছে যায় না। অভি এখানে দাঁড়িয়ে কেন তোমরা সময় নষ্ট করছো বলো তো? একটু বেরো না, একটু বেরিয়ে দেখো, একটু খোঁজ নাও কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি বন্ধ করুন, দেখছি। প্রদীপ বাবু চলো তো। হ্যাঁ হ্যাঁ চলো। এই আপনার এই চোর দুটোর কতক্ষণ ভিড়ের মধ্যে ঘাপটি মেরে থাকবে? হ্যাঁ কাজটা হবে অত মনে হচ্ছে না? অত মনে হচ্ছে মন্দিরে গয়নাও হাতানো হবে না, মঞ্জুরও লাশ পড়বে না, দুটোই ভ্যাস্ত হবে, তাই তো? আরে বাবা ঠিক সময় ঠিক কাজ হয়ে যাবে। আর বললাম তো তোমাকে ধৈর্য রাখো, ধৈর্য রাখো। এই তো দেখে মনে হচ্ছে গণবিবাহ শেষ হয়ে গিয়ে ফুলশয্যা শুরু হয়ে যাবে। ধৈর্য রাখো, শুনুন, অত ধৈর্য ফৈর্য আমার নেই, যদি দেখি হচ্ছে না সবার সামনেই মঞ্জুর উপরে গুলি চালাবো, অত সময় আমার নেই। আর কোনোভাবে যদি অর্জুনকে বাঁচাতে আসে না ওকেও এখানেই শেষ করবো। আপনি আপনি চুলকান, টাক চুলকায় থাকুন। গান্ধর্ব মতে তোমাদের বিবাহ সম্পন্ন হলো, এবার তোমরা এই বিগ্রহের সামনে এসে তাকে প্রণাম করো আর তার আশীর্বাদ নাও। বলেছিলাম না ব্যস্ত না হতে। ওই দেখো আমার চোরেরা রেডি। কোথায়? ওই যে দেখো, ওই যে মঞ্জুর পেছনে। মঞ্জুর পেছনে যে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে, ওরাই তো আমার লাল পানের বেগম। আপনি কি মাথা মোটা নাকি? হ্যাঁ দুটো মেয়েকে আপনি গয়না চুরির দায়িত্ব, আর ওরা মঞ্জুকে মারবে? আরে মেয়েরা সব পারে, দেখো না, শুধু দেখতে থাকো মেয়েরা কি কি পারে দেখো। তোমার জন্য আমার প্ল্যান যদি নষ্ট হয় তোমার লাশটাও ফেলতে আমার 2 সেকেন্ড লাগবে না। শোনো রাজা, তুমি ভুলে যেও না যে আমি পুলিশ। আরে চোর ডাকাতদের নিয়েই তো আমার সংসার, পুলিশ আর চোর দুজনেরই সাইকোলজি বুঝি। এমনি এমনি আমি ওই দুজন মেয়েকে ফিট করে নিই, ওই মঞ্জু দুজন মেয়েকে সন্দেহই করবে না। তার প্রমাণ দেখো, ওদের চোখ কিন্তু শুধু ছেলেদের ওপর, একটা মেয়েকেও কিন্তু খেয়াল করছে না। ওরা দুজন কিন্তু সুযোগ বুঝে ঠিক জায়গা মতো পৌঁছে গেছে। তোমার কাজ হবে বলছেন? আরে হবে মানে কি, ধরে না হয়েই গেছে। এদিকে আমাদের শুধু একটাই কাজ, অর্জুন যেন এখানে না আসে। রাজাদের হাত থেকে মঞ্জুকে যে করে হোক বাঁচাতে হবে, কিন্তু মঞ্জু কোথায় আর রাজারাই বা কোথায়? এবার মঞ্জুর কাছে যাবো কি করে? মঞ্জু কোথায় তুই? বড়বাবু,
বাবু কবি গেল কোথায় সব? কবি এরকম থানা তো জীবন দেখিনি, এটা শ্মশান মনে হচ্ছে, কেউ নেই, কোথাও নেই। সেটাই তো আজব ব্যাপার, বড়বাবু নেই, মেজবাবু নেই, একটা কনস্টেবল পর্যন্ত নেই। এ অভি, আরে থানা ফাঁকা, লোকাবো ফাঁকা। সত্যি তো রাজা কোথায় গেল? অভি আমার কিন্তু বিষয়টা ভালো লাগছে না, এরকম মরা থানা আমি জীবনে দেখিনি। কিছু একটা তো গন্ডগোল হয়েছে, নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। মঞ্জু ওদিকে রাধাকৃষ্ণের মন্দিরে গণবিবাহের ডিউটিতে রয়েছে, এই সুযোগে রাজা কোনোভাবে লকআপ থেকে পালানোর চেষ্টা করলো না তো? হতে পারে, হতে পারে। রাজার যে দলবল আছে না, তারা তো সুবিধার না, তারা কোনো প্ল্যান ট্ল্যান করে এই থানায় ঝামেলা টামেলা করে রাজাকে নিয়ে পালিয়েছে। একটা কথা, একটা কথা, একটা কথা, তারা কি অর্জুন রাজাদের ঝামেলা ফেসেছে? না 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 না, থানায় যদি কোনো ঝামেলা হতো তাহলে দেখো জিনিসপত্র, ফাইল টাইল সব কিছু একই রকমভাবে গোছানো রয়েছে। ইনফ্যাক্ট তোমার লকআপেও তালা দেওয়া। কী মনে হচ্ছে অভি? আমার তো মনে হচ্ছে অন্য কোনো একটা ঘটনা হচ্ছে, বড় কিছু একটা চলছে। দেখো এই রাজা সৎপতি আর দুলালকে আমার একদমই বিশ্বাস নেই। মঞ্জু যে এখানে ডিউটিতে নেই, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দুলাল রাজাকে এখান থেকে বের করে হয়তো বড় কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করছে, হতেই পারে। বলছি কি, একটা কাজ করি, প্রমাণস্বরূপ এই থানার কয়েকটা ছবি তুলে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে কাজে লাগবে। কিন্তু এসবের সঙ্গে অর্জুনের হাফিস হয়ে যাওয়ার রহস্যটা কি, মাথায় ঢুকছে না। সেটাই তো জানতে হবে। চল মন্দিরের দিকটা দেখি। বলছিস পালিয়ে যাবে কোথায় খুঁজে দেখতে হবে, না হলে ওই দিকটা দেখি। চল চল, ঠাকুরের গয়না, ঠাকুরের গয়না চুরি গেছে, সবাই চোরকে খোঁজো, এখানে নিশ্চয় চোর আছে। কেউ এখান থেকে নড়বে না, যে যেখানে দাঁড়িয়ে আছো সেইভাবে দাঁড়িয়ে থাকবে, একদম নড়াচড়া করবে না। দেখি কি বলেছিলাম। তো বউকে বাঁচাতে ঠিক চলে এসেছে, দুটো মাল তো একই ফ্রেমে, তাহলে কাজটা সেরেই ফেলি। হ্যাঁ গয়না তো সামলে নিয়েছে, এবার বাকিটাও সামলে নেবে।
নিশ্চিন্তে থাকো তুমি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি রেডি আছি, এই সুযোগ আমি হাতছাড়া করব না। স্যার আমরা থাকতে এই ঘটনাটা ঘটলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না, আমরা তো সবসময় এখানেই রয়েছি, এত পাহাড়ের মধ্যে কি করে এটা হয়ে গেল? মঞ্জু খুবই তুই, মঞ্জু।